মৌলভীবাজারের বড়লেখা উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার বিকেলে বড়লেখা পৌর শহর জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বড়লেখা উপজেলা শাখার আহ্বায়ক সুনাম উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব বাবলুর হোসেন রিয়াজের সঞ্চালনায় এ সময় হোসেন মোহাম্মদ এরশাদের বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ করে ভার্চুয়ালি বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আহমেদ রিয়াজ। আলোচনা শেষে হোসেন মোহাম্মদ এরশাদের মাগফিরাত কামনা ও বৈশ্বিক করোনা ভাইরাস থেকে দেশ জাতির মুক্তি কামনায় দোয়া করা হয়। পল্লী বন্ধু আল্লাহ হোসেন মোহাম্মদ এরশাদ এই বাংলার অহংকার ছিলেন। এরশাদের আমলে এই বাংলার রাষ্ট্রধর্ম ইসলাম হয়েছিল। এরশাদ সাহেব ইসলামের জন্য যাহা করেছেন, এই এরশাদ সাহেবের কথা আমরা বাংলার মানুষ কোনো দিন বুঝবে না। আজ এরশাদ সাহেব নাই, বাংলার মানুষ বুঝতে পারছে এরশাদ সাহেব কী ছিল। আমি আমার বক্তব্য, এখানে কোনো বক্তব্য নয়, কোনো জনসভাও নয়, সভাও নয়। এখানে আমরা ছোট্টকারে একটা মিলাদ মাহফিলের আয়োজন করেছি, যেহেতু করোনা, এই করোনার কারণে আমরা কাউকে বলতে যাইনি। আমি আমার বক্তব্য রাখবো না এ পর্যায়ে। আমি বিশেষ করে আজকের এই দিনে আল্লাহ হোসেন মোহাম্মদ এরশাদের যে দ্বিতীয় মৃত্যুবার্ষিকী, আল্লাহ ওনাকে বেহেস্তের সর্বোচ্চ স্থান জান্নাতুল ফেরদৌস নসিব করেন, এই দোয়া করে আমি আজকের এই দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে আপনারা উপস্থিত হয়েছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। মৃত্যুবার্ষিক উপলক্ষে বড়লেখা উপজেলা জাতীয় পার্টির সর্বস্তরের ব্যক্তিবৃন্দের কাছে আমার সালাম ও আদাব।